তো অবশ্যই বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। কিন্তু টেনশন যেন দিন দিন বেড়েই যাচ্ছে, কারণ একটাই, যেহেতু আমাদের WP যে কনস্টেবল, তোমাদের যে ট্রেনিং অর্থাৎ জয়নিং যে ডেট হওয়ার কথা ছিল, তা নিয়ে কিন্তু এই নিয়ে তিনবার কিন্তু ডেট চেঞ্জ হলো, 15 তারিখ এবং 18 তারিখ। ইভেন আজকের নিউজ একদম টাটকা খবর, তোমাদের কিন্তু আবার কিন্তু এই কেসের ডেট চেঞ্জ হয়েছে। তো বন্ধুরা, অবশ্যই বারবার কেন এই বিভ্রান্তি তোমাদেরকে নিয়ে কেন করছে, এটাও একটা প্রশ্ন দাঁড়াচ্ছে। কিন্তু যেহেতু আমরা জানি গতকাল একটা কেসের হিয়ারিং ছিল, আমাদের জানি WPR কনস্টেবল, কিন্তু সেই কেসটা যেহেতু কোর্টে সেই বেঞ্চে যেহেতু ওঠেনি, তো এই জন্য তোমাদের 24 তারিখ কিন্তু ডেট দিয়েছো। তোমরা নিশ্চয়ই জানো গতকালের ভিডিও তোমাদের জানিয়ে দিয়েছিলাম, কিন্তু প্রশ্ন হলো কেন আবার এই ডেট চেঞ্জ হলো এবং নেক্সট ডেট তাহলে কবে, এবং সেই সংক্রান্ত অবশ্যই তোমাদের সঙ্গে জানাবো। তো অবশ্যই ভিডিও সঙ্গে থাকো এবং অবশ্যই ভিডিওটা প্রত্যেকের লাইক এবং শেয়ার করতে হবে, এবং অবশ্যই তোমাদের জয়নিং কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে, ঠিক আছে, এটা তোমাদের কথা দিয়ে রাখছি। এবং ভোটের আগে তো 100% তোমাদের জয়নিং হবেই হবে। এবং এই কেসের আজকে যে কেসের যে তোমার যে PDFটা এসছে, সে সম্পর্কে আমরা সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরছি। তো অবশ্যই সঙ্গে থাকুন এবং অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং অবশ্যই ফ্রি ক্লাসের জন্য অবশ্যই যোগাযোগ করুন, নাম্বার ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া রয়েছে। তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থাকুন এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে কেসের কী কী হলো। ওকে, তো বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছি এখানে সম্পূর্ণভাবে লেখা রয়েছে যে, দেখতেই পাচ্ছ তোমরা, ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কোর্টের যেটা স্যাটের আন্ডারে রয়েছে, অর্থাৎ স্যাটকে যে নির্দেশ দেওয়া হয়েছিলো কোর্টের তোমাদের যে কেসের শুনানি নিয়ে, বেঞ্চ ওয়ানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি তোমরা এখানে সিঙ্গেল ওয়ান বেঞ্চের তোমাদের কেস চলছে, এবং নেক্সট তোমাদের যে হিয়ারিং সে ডেটটা অবশ্যই ইম্পর্টেন্ট। তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু, দেখো এখানে ডেটটা থেকে 3.5 অবধি ডেট রয়েছে, টাইম রয়েছে, এবং 22 ফেব্রুয়ারি, অর্থাৎ ডেট কিন্তু আবার চেঞ্জ হলো। তোমরা অনেকে কিন্তু জানো যে 24 তারিখে তোমাদের ফাইনাল যে অ্যানাউন্সমেন্টটা ছিল সিঙ্গেল বেঞ্চ ওয়ানে, সেটা কিন্তু করা হলো 22 তারিখ, ঠিক আছে। তো এই নিয়ে কিন্তু তোমাদের 3 থেকে 4 বার কিন্তু এরকম বিভ্রান্তিতে তোমাদের ফেলা হলো। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কি কনফার্ম জয়নিং দেবে? জয়নিং তো অবশ্যই দিতে বাধ্য, কারণ যেহেতু WPSC-র যে কেস সংক্রান্ত বিষয় যে ছিল, সেটা কিন্তু আমরা জানি গতকাল সেটা কিন্তু নিষ্পত্তি হয়ে গেছে। অবশ্যই তাতে কিন্তু অবশ্যই রিয়াল কিন্তু খুব শীঘ্রই পাবলিশ করবে, এবং তার পাশাপাশি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই কেসের যে মেন ব্যাপার, অর্থাৎ যে কেসটা করেছিল, যাকে নিয়ে এই কেসের মেন সূত্রপাত, সে হচ্ছে এই, দেখো এ হচ্ছে তোমাদের সে আকাশ ভুনিয়া। তোমরা নিশ্চয়ই জানো এই আকাশ ভুনিয়া, এই হচ্ছে তোমাদের কেসে কিন্তু মেন গিলটি। ওকে, তাছাড়া এরাউন্ড 397 এরা ক্যান্ডিডেট টোটাল মিলে কিন্তু এই কেসটা কিন্তু করেছে, এই হচ্ছে সেই আকাশ ভুনিয়া, ঠিক আছে, যে তোমাদের কিন্তু জয়েন্টটাকে আটকে রেখেছে এখনও পর্যন্ত, ঠিক আছে। তার সাথে 397 জন আদার্স আরও রয়েছে কেসটাকে তারা নিয়ে যাচ্ছে। কিন্তু তোমাদের একটি প্রশ্ন, যে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমাদেরকে বারবার করে এক কথা বলেছি এবং প্রতিটা ভিডিও কিন্তু আমি আপডেট দিয়েছি তোমাদের সঙ্গে সঙ্গে। তো এবার প্রশ্ন হচ্ছে, দেখো তোমাদের জয়নিং, দেখো জয়নিং তোমাদের দিতে কিন্তু অবশ্যই বাধ্য, যেহেতু তোমাদের এর আগে আমরা জানি গত মাসে যেহেতু তোমাদের জয়নিং দিয়েছিলো প্রায় সেকেন্ড ফেজের, ঠিক আছে, সেখান থেকে জয়নিং তোমরা করার দিনই কিন্তু সেখানে কী হলো, বন্ধ হয়ে গেলো, ঠিক আছে। তো যেহেতু তোমাদের যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেখানে কিন্তু ভ্যাকান্সি ক্লিয়ার আছে, তোমাদের জয়নিং কিন্তু দিয়ে দেবে, সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। কিন্তু তোমাদেরকে একটু কথাই বলবো বন্ধুরা, একটু ধৈর্য ধরো, এতদিন যখন তোমরা এতগুলো স্টেপ পার হয়ে, যখন তোমরা আজকে এই শেষ দোরগোড়ায়, সাকসেসের দোরগোড়ায় এসে যখন দাঁড়িয়েছো, তখন আর একটাবার একটু ওয়েট করে দেখো, ধৈর্য ধরো, ঠিক আছে। WPR কিন্তু তোমাদের সবসময় তৎপরতার চেষ্টা করছে তোমাদের জয়নিংটা দেওয়ার জন্য, এর জন্য কিন্তু ডেটটাকে চেঞ্জ করে 22 তারিখ করেছে, 22, ঠিক আছে, 22 তারিখ তোমাদের কিন্তু কেটে তোমার এই কেসের শুনানি হয়েছে, দেখতেই পাচ্ছ। ওকে, তো আশা রাখবো এই 22 তারিখে তোমাদের কেসের সম্পূর্ণভাবে শুনানি পজিটিভলি হবে এবং তোমাদের জয়নিং দিয়ে দেবে, সে আশা রাখছি। অবশ্যই এর মধ্যে যদি কোনো আপডেট পাই তোমাদের সঙ্গে থাকবো এবং সঙ্গে দেবো, এবং অবশ্যই তোমাকে একটা কথাই বলবো, ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করো, এবং আগামী দিনে এরকম লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই বেলঘন্টে প্রেস করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ বলবো একটা কথাই বলবো, টেনশন করবে না, ঠিক আছে, নিজের হিম্মত রাখো, ধৈর্য ধরো, এবং তোমার সাকসেস পাবেই পাবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এবং তোমাদের জয়নিং ভোটের আগে দেবেই দেবে, এটা তোমরা ভালো করে মিলিয়ে নাও।